কঙ্কলি দর্শিনী বুটিক কলকাতা থেকে বলছি। আজকে আমার এটা এপিসোড 14th এপিসোড আমার। আগে যেমন আপনারা সাপোর্ট করেছেন, কোঅপারেট করেছেন, তেমনি আমি আশা করব যে করবেন। লাইক, শেয়ার, কমেন্ট অলওয়েজ করবেন, আর সাবস্ক্রাইব তো করবেনই যাতে আমার নোটিফিকেশনস পান। আমি সবসময় এটা আমার প্রতি সপ্তাহে যায় ইউটিউব চ্যানেলে আমার প্রোগ্রাম, সেই নোটিফিকেশনস পাওয়ার জন্যে প্লিজ অলওয়েজ সাবস্ক্রাইব করবেন আর লাইক, শেয়ার, কমেন্টস অলওয়েজ করবেন। তো আমি আমার কামে এই শাড়ি দিয়ে শুরু করছি, তার সাথে সাথে আমি বলতেই থাকবো। আজকে আমি মেনলি দেখাবো বাজেট শাড়ি, মিন্স উইদিন 2500, মিন্স অল শাড়িজ উইল বি উইদিন 2500 আমি আজকে দেখাবো। আজকে ফুললি বাজেট শাড়ি দেখাচ্ছি। তো আজকে আমি এটা প্রথমটা শুরু করছি কটন, এটা রেশম কটন দিয়ে শুরু করছি, ঠিক আছে? এটা রেশম কটন, এটা ফর পূজা পারপাস তো চলবেই, যে কোনো মাঙ্গলিক কাজে ভীষণ ভালো লাগবে। এটা হচ্ছে যাবে আপনার একটা পাড় মতো আছে, রেড অ্যান্ড ইয়েলো পাড় আছে। এটা হচ্ছে রেশম কোটা, আঁচলটা এরকম আড়ি করা আছে, এটাকে পানি জাল বলে, এটা আড়ি করা আছে পুরোটা, পুরোটা এরকম আড়ি করা আছে। আর বডিতে এই যে আপার ইয়কে আপনার একটা এরকম আড়ি করা যাবে, আর লোয়ার ইয়কে আপনি যখন প্লিট করবেন এটা এরকম করেও যাবে, মানে একটা ডিজাইন করা আছে এখানেও আড়ি করা। ফুল বডিতে আছে একটু মিরর মোটিভ আছে, আর পুরোটাই কলকা মোটিভে আছে বুটিকগুলো। এটা হচ্ছে প্লিটস, প্লিটসটা পুরোটা এরকম, লাস্টের দিকে এই যে লাস্টের দিকে আপনার এই ডিজাইনটাও আসবে, লাস্টের দিকে এই ডিজাইনটাও আসবে। এখানে প্লিটস কুচিতে দুটো ডিজাইন করে দেওয়া আছে। এটার ব্লাউজ পিস নেই, এটা চাইলে আমি উইথ পে করতে হবে, এটা রেড ব্লাউজ আমি দিয়ে দেব। এটা ফার্স্ট এক নম্বর শাড়ি গেল। আজকে যেহেতু আমার বাজেট শাড়ি, সব আপনার উইদিন 2500 দেখতে পাবেন, আমি দেখাবো। এটা যে কালো, এটা রেশম চেক তাতে, এটা খুব ভাইব্রেন্ট কালার্স লাগছে, ইয়েলো অ্যান্ড অরেঞ্জ দিয়ে অ্যাপ্লিক করা। এটা একদম পুরো ফুললি ইয়েলো অ্যান্ড অরেঞ্জ দিয়ে অ্যাপ্লিক করা আছে। আঁচলটা দেখুন, এটা পুরোটা ইয়েলো অ্যান্ড অরেঞ্জ দিয়ে অ্যাপ্লিক করা আছে, মাঝে মাঝে একটু মিরর আছে দেওয়া আছে, যাতে এখন এটা একটু ফেস্টিভ মুড, এটা দেখতেও ভালো লাগবে, খুব সুন্দর ভাইব্রেন্ট লাগবে দেখতে। আর এটা হচ্ছে পুরোটা হচ্ছে তোমার এই যে এটা কুচির দিকটা, মিন্স প্লিটস, প্লিটসের দিকে ফুল শাড়ি পাড় আঁচল ধরে এরকম অ্যাপ্লিক করাই আছে পুরোটা। এই যে পুরো শাড়িটা পরলে এরকম লাগবে, খুব সুন্দর শাড়ি এগুলো। আমি যেটা আজকে পরে আছি এটাও হ্যান্ডলুম, এই সব শাড়িগুলো উইদিন ওই 2500 মধ্যেই আমি দেখাচ্ছি সব, তাই জন্য আমি এটা পরে। আর এটা তিন নম্বর শাড়ি দেখাচ্ছি, এটা হচ্ছে রেশম চেক তাতে, এটা একটা শঙ্খ করেছি, এটা আড়ি করা দেখুন, এটা একটা শঙ্খ করেছি, এটা পুজোতে তো খুব ভালো চলবে, এখানে কোনো কালো নেই, এটা খুব সুন্দর একটু মতি বিডস দিয়ে বানানো আড়ি করা, এটা রেশম চেক তাঁতে, যেমন স্ক্রলে প্রাইস যায় যাচ্ছে। এটা হচ্ছে আপার ইয়কে এরকম একটা আমি শঙ্খ করে দিয়েছি, আর পুরো বডিটায় এরকম কাজ যাচ্ছে উইথ মিরর। আর এটা হচ্ছে পাটটা, মানে আজ কুচির দিকটা এরম যাবে, কুচির দিকটা পুরোটা আপনার এরম যাবে, পায়ের দিকে এরকম একটা আসবে পুরোটা। এটাও উইথ ব্লাউজ চাইলে আমি দিয়ে দেবো। এটা তিন নম্বর শাড়ি গেল। এটা চার নম্বর শাড়ি আমি দেখাচ্ছি, এটাও রেশম চেক তাতে, এটা গুজরাটি দেখাচ্ছি আমি, এটা কটনে রেশম চেক তাতে গুজরাটি, এই যে পুরোটা, এটা খুব সুন্দর পিচ কালার রেশম চেক তাতে, ব্লু দিয়ে গুজরাটি করা হয়েছে বডিটা। এখানে আপার ইয়কে একটা গুজরাটি এরকম একটা কলকা মোটিভ আছে, ফুল শাড়িটা বুটি করা হয়েছে, একটা পার্ক গেছে, পার্ক কনসেপ্টও গেছে। আর এই যে কুচির দিকটা হচ্ছে এরকম, কুচির দিকটা আমি দেখিয়ে দিচ্ছি পুরো, এই যে এরকম পুরো বুটিটা কুচির দিকে গেছে একদম, এই যে এটা আমার চার নম্বর শাড়ি গেল। এটা আবার দেখাচ্ছি একটা বাঁধনি, এটা ভাই ভাগলপুরি তসরের মধ্যে, এটা কিন্তু একটু স্টেপল, বা একটা সুতো কটন যায়, একটা সুতো এটা হচ্ছে তসরের যায়। এই যে আমি এটা দেখিয়ে দিচ্ছি, এটা খুব সুন্দর বাঁধনিতে করা,
এটা ফুল বডিটা এরকম বাদনিকতে করা হয়েছে, আঁচলেরটা এরকম তুতেতে গেছে, মিন্স ফিরোজি কালার, এটা পুরোটা উইভিংয়ে গেছে এরকম। এই যে ফুল বডিটা এরকম প্লিটসটা, এটা সেম যাচ্ছে এরকম, প্লিটসটাও এরকম যাচ্ছে, এটা উইথ ব্লাউজ পিস। এইগুলো অলওয়েজ হ্যান্ডলুম যেহেতু উইথ ব্লাউজ পিস, এইগুলো সব দাম যাচ্ছে। আমি আর একটা এটা দেখে নিচ্ছি, এইগুলো অনেক কালার্স আছে, আপনারা পিং করবেন, আমাকে ফোন করবেন, স্ক্রলে আমার ফোন নাম্বার যাচ্ছে, কোনো দরকার হলে জিজ্ঞেস করে নেবেন। আর অল ওভার ইন্ডিয়া কোরিয়ার আছে আর উইদিন কলকাতা, একটু কথা বলে নেবেন সিওডি সম্বন্ধে। এটা হচ্ছে এই যে এটা ইয়ালো একটা আঁচল গেছে, এটা খুব সুন্দর গোল্ডেন ইয়ালোতে আঁচলটা গেছে, ফুল বডি এরকম বাদনি করা হয়েছে, ফুল বডি এরকম বাদনি করা হয়েছে। আর এই যে কুচির দিকটা এটা এরকম বাদনি, এটা হ্যান্ডলুমেই যাচ্ছে। আর ব্লাউজটাও এটা ইয়ালোতে, ব্লাউজও এরকম ইয়ালোতে যাচ্ছে। এবার আমি দেখাচ্ছি হ্যান্ডলুম থেকে শুরু করছি, এইগুলো পুরো সবকটাই আমি দেখাচ্ছি রেশম হ্যান্ডলুম, খুব হালকা একদম, এগুলো কিন্তু পিওর রেশম হ্যান্ডলুম যাচ্ছে। এই যে এটা খুব সুন্দর একটা ব্লু অ্যান্ড রানি কম্বিনেশনে আছে, রানি মিন্স মজেন্টা টাইপের একটু। এই যে এটা আমি যেমন এরকম ব্লাউজ পরে আছি এরকমও পাবেন আমার কাছে, একটু ফোন করবেন, জিজ্ঞেস করবেন, আমি বলে দেবো। এই যে এটা আঁচলটা হচ্ছে এরকম রানিতে গেছে, একটু ঢাকাই মানে বোনানো উইভিং করা আছে, ফুল বডিটা এই যে এরকম যাচ্ছে, ফুল বডিটা এরকম পুরো ছোট ছোট বুটি যাচ্ছে, একদম পুরো বুটি যাচ্ছে। আর এটা হচ্ছে কুচির দিকটা, সেম টাইপের বুটি কুচির দিকটাও যাচ্ছে, খুব হালকা শাড়ি, এগুলো পরে খুব বড় হয় শাড়ি, পরে খুব আরাম আছে। আর একটা যাচ্ছে, এটাও একটা ব্লুতেই দেখাচ্ছি, এটাও যাচ্ছে একটা হ্যান্ডলুমে, এটা ডিজাইনটা প্রত্যেকটা একদম প্রত্যেকের থেকে আলাদা দেখাচ্ছি, পিওরলি এগুলো পুরো ফুল পূজা কালেকশনস, এগুলো পুরোটাই একদম উইভিংয়ের শাড়ি, এইগুলো একদম রেশমের শাড়ি, রেশম। আর এই যে এটা ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডলুম, এটা ফুল এরকম যাচ্ছে, আঁচলেরটা এরকম বরফি করা আছে উইভিংয়ে, এটা ব্লুয়ের শেডেই যাচ্ছে পুরোটাই, ফুল বডিটা এরকম রয়্যাল ব্লুয়ের সাথে এরকম একটু রম্বাস টাইপের আছে, এরকম একটু জড়ি দেওয়া। হ্যাঁ, আর কুচির দিকটা এরম আসছে, কুচির দিকটা এরম আসবে, এগুলো যে কোনো ব্লাউজ দিয়েও পরা যায়, রানিং ব্লাউজ যাচ্ছে সবসময়, এটা দিয়েও ইউজ করতে পারবেন, পরতে পারবেন, খুব ভালো লাগে। আমি এটা আর একটা কালার দেখিয়ে নিচ্ছি, এটা হচ্ছে আর একটা কালার, খুব সুন্দর, এটা সি গ্রিন কালার যাচ্ছে, এটা একটা যাচ্ছে সি গ্রিন কালার, আঁচলটা ওই সেমই যাবে। এই যে খুব ভালো লাগবে দেখতে, এগুলো পুজোর সময় দারুণ দেখতে, এগুলো একদম আঁচলেরটা, এই যে এরকম বরফি করা যাবে আঁচলেরটা, আর পুরো শাড়িটা এরকম ছোট ছোট বুটি আছে, মানে কাউকে গিফট পারপাস বলুন, নিজের জন্য বলুন, খুব ভালো লাগবে এগুলো একদম, খুব। আর কালারটা হচ্ছে কি বলবো, এটা সি গ্রিন বা অ্যাকোয়ামেরিন কালার হতে পারে, এরকম পুরোটা শাড়িটা এরম যাচ্ছে, প্লিজটা পুরো গায়ে বুটি ফুললেই আছে একদম। আর এটাও রানিং ব্লাউজ আছে, বা মিক্স অ্যান্ড ম্যাচ করে তো অলওয়েজ পরতে পারেন। এটা আর একটা গ্রিন যাচ্ছে, এটা একটু কি বলবো, এটা একটু অলিভ গ্রিন টাইপের কালার যাচ্ছে, এটা আর একটা দেখাচ্ছে, এটা অলিভ গ্রিন কালার টাইপের যাচ্ছে, যাতে কালার দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে এটা হচ্ছে আঁচল একটা এরকম বরফি যাচ্ছে, এটা অলিভ গ্রিন অ্যান্ড রেড দিয়ে কাজ আছে, আর পুরো বডিটা এরম যাবে, ফুল বডিটা এরকম যাবে, পুরো ছোট ছোট বুটি, প্লিটসেও আপনার বুটি আছে এরকম ফুল। এটাও রানিং ব্লাউজ যাবে অ্যাজ ইউজুয়াল, এটাও আপনার ডিজাইনার করে পরা যায়। এবারে আমি এটা দেখাচ্ছি আর একটা, এটা হচ্ছে খাদিতে দেখাচ্ছি একটা, এটা একদম পিওর খাদি পুরো, এগুলো খুব সুন্দর, ওয়েট নেই একদম, হালকা মানে পুজোর সময় হোক গরম থাকবেই তো, পরে খুব আরাম আছে এগুলো। এটা একটা দেখাচ্ছে খুব স্লেট আর একটু মেরুন অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশনে দেখাচ্ছে, আঁচলটা হচ্ছে এটা, এটা আঁচলের দিকটা, ফুল বডিটা তো এরকম গেলই,
আর প্লিটসের দিকটাও এরকম যাবে, ফুল বুটি করা যাবে। আর এরকম একটু ভালো পাড় আছে, একটু স্লাই চড়া পাড়ের মতো একটা পাড় আছে, এটাও ব্লাউজ রানিং ব্লাউজ যাবে। এটার সাথে মেরুন পরুন বা গ্রিন পরুন, খুব ভালো লাগবে। এটা আমি আর একটা এরকম দেখাচ্ছি, এগুলো একদম মানে কাউকে গিফট করার জন্য খুব সুন্দর দেখতেও, কালারটা খুব ভালো, খুব সুন্দর, একদম পিঙ্ক কালার। ফুল বডিতে একদম জারি ওয়ার্ক আছে, এটাও একদম রেশমের, কিন্তু ফুল বডিতে একদম জারি ওয়ার্ক আছে, খুব সুন্দর, একদম পিঙ্ক কালার, এটা দারুণ দেখতে কালার, পুরো এরকম যেমন বুটা দেখতে, এটা বুটি ঠিক না, হ্যাঁ দিজ আর অল বুটাস। এই যে এইগুলো পুরোটা জারি দিয়ে করার আছে, পিওরলি একদম রেশম সিল্কের এগুলো। হ্যাঁ আর এটা হচ্ছে কুচির দিকটা, এরকম কুচির দিকটা পুরোটা, পুরো কোথাও কাজের বা উইভিং এ মানে কম নেই, দুটো সব দিকে পুরো খুব ভালো করে ইয়ে করা আছে, বুটাগুলো সাজানো আছে। আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা, সেম বুটাতেই আছে। এটার আর একটা আমি গ্রিনে রেখে দিচ্ছি, এটা খুব সুন্দর একটা প্যারট গ্রিন, এটা খুব ভালো একটা প্যারট গ্রিন দেখাচ্ছি। এই যে এর আঁচলটা এরকম যাবে, এর আঁচলটা এরকম যাবে। ফুল বডিটা এরকম যাচ্ছে আর কুচির দিকটা এরকম, এটাতেও এরকম বুটা করা আছে, বুটাতে একটু রানি অ্যান্ড ব্লুতে আছে, কোনো কালো নেই। তো পুজোর সময় বা কোনো অকেশনে খুব ভালো যাবে এগুলো, উইথ ব্লাউজ পিস, অলওয়েজ উইথ ব্লাউজ পিস, হ্যান্ডলুমগুলো অলওয়েজ উইথ ব্লাউজ পিসই থাকে। এটা আর একটা আমি কালো দেখাচ্ছি, খুব ভালো লাগে এগুলো একদম, মানে আমার যেমন নবমী বলুন বা কোনো নবরাত্রিতেও চলবে। এই যে একটা কালোটা দেখুন, খুব গর্জিয়াস একদম, খুব সুন্দর একদম গর্জিয়াস, পুরো কা ব্ল্যাক, কালো মানে আমাদের সবারই পছন্দ, খুব ভালো লাগে একদম আঁচলটা পুরোটা এরকম। আর এটা মোটিভ যাচ্ছে, এগুলো পুরোটাই সবই রেশম হ্যান্ডলুমে একদম, আর পুরো আঁচলের দিকটাও এরকম যাচ্ছে, একটা ট্রি মোটিভে যাচ্ছে, একটু পাটটা ট্রি মোটিভ, আর ওপরেরটা একটু সরু টাইপের। আর এটা হচ্ছে ফুল বডিটা এরকম বুটি বুটি করা আছে, ছোট ফুল বডি পুরোটা একদম বুটি বুটি করা আছে, পুরো শাড়িটা এরকম খুব সুন্দর দেখতে, আর উইথ ব্লাউজ পিস, এগুলো তো অলওয়েজ খুব ভাল লাগবে পুজোতে। আর এইগুলো আর একটা দেখাচ্ছি, এটার এটা হচ্ছে রানি কালারে, এটা আর একটা দেখাচ্ছি, এটা রানি কালারে, ওরকম কালোটার মতোই ডিজাইন সেমই। আমি দুটো কালার দেখিয়ে দিচ্ছি, এটা ব্লাউজটা সরি এটা আঁচলটা, এটা হচ্ছে আঁচলের দিকটা পুরোটা, আর পুরো বডিটা হচ্ছে এরকম, এটাও সেম ওরকম ছোট ছোট বুটি আছে, খুব গর্জিয়াস লুকিং এগুলো একদম। আর এই যে এটা হচ্ছে আর ইয়েটা কুচির দিকটা, প্লিটসটা প্লিটসটা এরকম পড়বে উইথ ব্লাউজ পিস, খুব সুন্দর, এটা রানি কালার একদম। আর আচ্ছা আমি যেমন ব্লাউজগুলো পরে আছি, আপনারা কেউ একটা করে ব্লাউজ বুক করবেন না, উইথ শাড়ি যদি বুক করেন খুব ভালো হয়। আর এই যে আমি যেমন ব্লাউজ পরে আছি, আমি এরকম ব্লাউজ আপনাদের দেখিয়ে দিচ্ছি, এরকম হচ্ছে ব্লাউজগুলো, একদম পুরো হাতের কাজ করা, কিন্তু এই ব্লাউজগুলো কাচ্চি ওয়ার্ক করা, এগুলো ফুল এগুলো হচ্ছে প্লেন সাইজে থাকে একদম, এগুলো পুরো ফ্রি সাইজে থাকে অ্যাজ ইউজুয়াল, ভেতরে একদম আমাদের কাজ করা, আমার টেলারিং যেহেতু আছে, তো এরকম আপনি একটু ছবি তুলে পাঠাবেন বা ফোন করবেন আমি বলে দেবো। এটা হচ্ছে আর একটা দেখাচ্ছে, ওটা আগেরটা ব্ল্যাক দেখালাম, এটা খুব সুন্দর গ্রিন কালার, এটা খুব সুন্দর একটা গ্রিন কালার গেছে, পেছনেরটা এরকম ফুল বডি এরকম কাজ করা থাকবে, হাতটা এরকম, খুব ভালো লাগবে যে কোনো শাড়ির সাথে, খুব এরকম পরলে আমি যেমন পরে আছি আপনারা দেখলে বুঝবে তেমনি ভালো লাগবে। আর এটা হচ্ছে আর একটা দিয়েছে, এটাও খুব সুন্দর অফ হোয়াইটে, এটা খুব সুন্দর একটা অফ হোয়াইটে আমি দেখিয়ে দিলাম, এটা হচ্ছে পিছনের দিকটা,
সবকটাই প্রিন্সেস কাট করা আছে এখানে টেলারিং হয় কুর্তি বানানো হয় সবকিছু পাওয়া যায় আপনারা একটু ফোন করে নেবেন একটু দেখে মানে জিজ্ঞেস করে নেবেন আমি বলে দেব এটা হচ্ছে পুরোটা এই দামগুলো এই দামগুলো যাচ্ছে আপনারা একটু স্ক্রলে দেখে নেবেন আমি ওখানেই দিয়ে দেব আজকের মতো তাহলে আমার এপিসোডটা শেষ হলো আপনারা দেখতে থাকবেন অনেক নতুন নতুন জিনিস আসবে আরো তো কি লাগছে কি আপনাদের পছন্দ হচ্ছে অলওয়েজ বলবেন শেয়ার লাইক কমেন্ট সাবস্ক্রাইব অলওয়েজ করবেন থ্যাংকস আ লট